अमेरिकार नजरे पाकिस्तान तालिबान नीति तालिबान मदद दिच्छे पाकिस्तान पाकिस्तान जेनो तालिबान सरकार के स्वीकृति ना दे जतदिन ना अफगानिस्तान नारी अधिकार सुरक्षित होच्छे ततदिन जेनो स्वीकृति ना दे पाकिस्तान संगे सम्पर्क पुनर्मूल्यायन भावना अमेरिकार जानालेन मार्किन विदेश सचिव एंटनी ब्लिंकेन मोदी बाइडेन बैठक आगे भारत सुखबर मत कूटनैतिक विशेषज्ञ विषय और विस्तारित ज्योतिर्मय कर्मकार प्रतिनिधि रही है संगे ज्योतिर्मय हाउस अफ रिप्रेजेंटेटिव अमेरिकार तरफ थे सेखाने जे विषयगुली उठे आसछे ब्लिंकेन जे कथा जानिएछेन सेटा जथेष्ट तात्पर्यपूर्ण जे पाकिस्तानेर संगे तादेर जे सम्पर्केर समीकरण रयेछे सेई समीकरण तारा जाचाई करे देखबे तार कारण अफगानिस्तानेर क्षेत्रे जे धरनेर नीति एई मुहूर्ते इस्लामाबाद निच्छे सेई नीतिर क्षेत्रे द्वैत सत्ता रयेछे माल्टिप्लिसिटि रयेछे एई कोट अनकोट এই শব্দটি ব্যবহার করেছে ওয়াশিংটন এবং তাদের বক্তব্য হচ্ছে যে যে ধরনের দ্বৈত নীতি নিয়ে তারা চলছে একদিক থেকে সরাসরিভাবে তালিবানদের তারা সমর্থন করছে অপরদিক থেকে তারা বলছে যে আফগানিস্তানের উন্নতির জন্য আফগানিস্তানের ডেভেলপমেন্টের জন্য তারা দায়বদ্ধ এবং তার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং যেটা এই ক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য যখন ওসামা বিন লাদেনকে পাকিস্তান ভূখণ্ডের ভেতরে ঢুকে আমেরিকান সেনা মারে সেই সময়ও কিন্তু ইসলামাবাদের বিরুদ্ধে ইসলামাবাদের পক্ষে বা সপক্ষেই কথা বলেছিল ওয়াশিংটন এবং তাদেরকে জানানো হয়েছিল যে তারা যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু আজকে যেভাবে ক্রমশ ইসলামাবাদের অবস্থান পরিবর্তন হচ্ছে তাতে ইসলামাবাদ সম্পর্কে পাকিস্তান সম্পর্কে যাবতীয় কূটনৈতিক নীতি আবারও নতুন করে রিঅ্যাসেস করবে আমেরিকা যেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিগন্যাল এবং বিশেষত যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা তার আগে এই মন্তব্য যথেষ্ট কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ ধন্যবাদ জ্যোতির্ময় আমরা কথা বললাম আমার প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে দক্ষিণে আজ দুর্যোগ রাজ্যজুড়ে নাগারে বর্ষণ মুষলধারে বৃষ্টি মহানগরেও ডুবল রাজপথ কাল থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস ত্রিপুরায় অভিষেকের পদযাত্রায় অনর তৃণমূল 22 সেপ্টেম্বর অনুমতি চেয়ে ফের চিঠি অনুমতি না মিললে আদালতে যাওয়ার ভাবনা কোভিড আবহে কেন ওখানে মিছিল কটাক্ষ দিলীপের কয়লাকাণ্ডে ইডি ডাকে দিল্লি যাচ্ছেন না মলয় ঘট অল্প সময়ের নোটিশে রাজধানীতে হাজিরা সম্ভব নয় ইডিকে জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী এনআইএ তদন্ত শুরুর আগেই অর্জুন সিং এর বাড়ির সামনে ফের বোমাবাজি তদন্তে সিআইডি বম্ব স্কোয়াড রাজনৈতিক চাপানোতে শুরু ভবানীপুর উপনির্বাচন সহ 3 আসনে ভোট রাজ্যে আসছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলোচনা করেই মোতায়েন করতে হবে রাজ্যকে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভোকেট জেনারেলের পদে ইস্তফা কিশোর দত্তের ব্যক্তিগত কারণ দেখি পদত্যাগপত্র পাঠালেন রাজ্যপালের কাছে গৃহীত ইস্তফাপত্র মুখ্য সচিব ও আইনমন্ত্রীকেও চিঠির কপি শেখসার সরণী সুজাউদ কাণ্ডের তদন্তে গুন্ডা নামন শাখা উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র গুলি পঙ্কজের সঙ্গীদের বয়ান রেকর্ড প্রয়োজনে আঁকানো হবে অভিযুক্তদের স্কেচ খবর পুলিশ সূত্রে মাটিগাড়া জোড়া খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আরও অনেক খুন করে থাকতে পারে আখতার আশঙ্কা পুলিশের 7 দিনের পুলিশ হেফাজত ধৃতে এসে গেল বাঙালির বড় পার্বণ দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি কলকাতা থেকে জেলা বনেদি থেকে বারোয়ারি পুজোর আমেজ নিয়ে জি 24 ঘন্টায় দেখুন পুজো আসছে বিকেল 5:30টায়